আধো আলো ছায়াতে মিথ্যে কথাতে আজ বোকা বানাতে হবে বলো কাদে কাউকে নয় শুধু যে পরিবারকে কাউকে নয় শুধু যে ফ্যামিলিকে হ্যালো বন্ধুরা নমস্কার কাফুলি রন্ধন মহলের একটা নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি ভালো আছি বলছি ঠিকই কিন্তু হয়তো অতটাও ভালো নেই কারণ সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি 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 কিন্তু এই কন্ট্রোভার্সি আর নোংরামি এই দুটোকে মানুষ এক করে ফেলেছে কন্ট্রোভার্সি জিনিসটা অত সোজা নয় কাউকে নিয়ে সমালোচনা করা সেটা কিন্তু অনেক বড় কাজ সেটা অনেক বড় কাজ নয় তার ফ্যামিলি তার সন্তান তার পরিবারকে ডেকে এনে ছোট করা নিচু করা কিন্তু সেটাই এখন হয়ে চলেছে ওয়াইটির পর্দায় যাই হোক আমি আজকে কথা বলতে এসেছি কাকে নিয়ে সেটা তো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কাকে নিয়ে করতে এসেছি আজকে আমি সমালোচনা জি আর কি একদম সমালোচনার কেন্দ্রবিন্দু সবসময় আর কি থাকতে চান আজকে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চান বলেই যারা আমাদের মতন আমার মতন বিশেষ করে সমালোচনাটাকে জীবনের পেশা হিসাবে বেছে নিয়েছেন বা জীবিকা হিসাবে বেছে নিয়েছেন তাদের জন্য অনেকটাই সুবিধা উনি করে দিয়েছেন অন্তত মানে এইসব ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে টানাটানি করার থেকে তো এদের সম্পর্ক নিয়ে সমালোচনা করা অনেক ভালো তো যাই হোক সমস্যাটা এখন বিশাল মানে একদম হাড্ডা হাড্ডি লড়াই চলেছে সম্পর্কের মধ্যে মানুষের মধ্যে না সম্পর্কের মধ্যে পয়সা পয়সা থাকলে শুনেছি নাকি কুকুরেরও জন্মদিন হয় তাই না আর পয়সা না থাকলে মানুষেরও জন্মদিন হয় না এটা না বললে হতো বললাম আর কি তো এবার ব্যাপার হচ্ছে যে পয়সা থাকলে আমরা মনের কথা বলতে তারপরে কিছু মনের কথা বলতে মনের যে ভুলগুলো সেগুলোকে দূর করার জন্য আমাদেরকে অনেক জায়গায় যেতে লাগে তাই না কিরকম খরচা হবে মোটামুটি মন্দারমণিতে গিয়ে যেরকম একটা জায়গাও থেকে এলো সেই মন্দারমণিতে গিয়ে সেই জায়গা থেকে এই যে বিলটা পেমেন্ট করলো বা একটা দিন বা দুটো দিন যে থাকলো তার জন্য কতটা পয়সা খরচা হলো সেটা আজকে পয়সা হয়েছে বলি আমার না কেন জানি না মনে হচ্ছে এই অর্থই ওর জীবনে কিন্তু অনর্থের মূল সত্যি বলছি আমার মনে হয় ওকে টোটালি ভিউজ দেওয়াটা বন্ধ করে দেওয়া উচিত দর্শকদের এই যে দর্শকদের দিনে রাতে ও বোকা বানাচ্ছে এটা বোকা বানানোই বলে এমন কি ও এটাও বলছে আমার খুব খারাপ লাগলো শুনে লাস্টে আমি যদিও লাস্টটাকে একটু সামনে নিয়ে এসেছি যে সব প্রশ্নের উত্তর হয় না তাহলে তুমি সেই প্রশ্নগুলো রাখছো কেন দর্শকদের সামনে তুমি দর্শকদের সামনে প্লেটে করে খাওয়ার নিয়ে যাচ্ছ তারপরে বলছো যে সব খাওয়ার খাওয়া কিন্তু ঠিক নয় বলে আমার মুখের সামনে থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছ এবার তোমাদের ভেতরকার সমস্যাটা যদি তুমি সত্যি সত্যি সেরকম হতে না সেরকম মাইন্ডের যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তাহলে তুমি প্রশ্নগুলো আমাদের কাছে আনতেই না আনতেই না সমস্যা আমি কিন্তু আগেও বলেছি সমস্যা তারপরে অনেক রকম স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সব সংসারে আছে কোন সংসারে নেই প্রত্যেকটা সংসারে আছে কিন্তু তোমার মতন বা তোমাদের মতন কিছু ক্রিয়েটারদের মতন এরকম ওপেন প্ল্যাটফর্মে এসে কিন্তু কেউ এগুলোকে শেয়ার করে না কারণ তুমি ভিডিওটা বানাচ্ছ কতক্ষণ সেখানে কি তুমি সবটুকু দেখাও তুমি যে বাথরুমে যাও তুমি কি বাথরুমের ভেতর তুমি কি কাজ করো সেটা কি তুমি দেখাও না কারণ ওটা একান্তই ব্যক্তিগত পার্সোনাল জিনিস সেটাকে তুমি শেয়ার করো না সবার সাথে তাই না তাহলে সম্পর্কটাও পার্সোনাল তাই না তুমি যদিও পার্সোনাল রাখোনি তাহলে এই প্রশ্নগুলো কেন তুমি পার্সোনাল রেখে দিচ্ছ যে কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না সত্যি কি দেওয়া যায় না নাকি দর্শকদের আরো কনফিউশনের মধ্যে রেখে দিচ্ছ যে তোমরা আরো তুমি এটা খুব ভালো করে আসলে জেনে গেছো আমি শুনেছি যে একটা বই যখন পুরোটা টোটাল পড়া হয়ে যায় সেই বইটার প্রতি আর মানুষের ইন্টারেস্ট থাকে না একটা সিনেমা যদি পুরোটা দেখে ফেলি আমাদের আর ইন্টারেস্ট থাকবে না কিন্তু এই যে দেখবে ওয়েব সিরিজ গুলো হয় ওই যে হইচইতে তখন লিখে দেয় চলবে আসছে পরের এপিসোড মানুষ উদ্গ্রীব হয়ে থাকে উদ্গ্রীব হয়ে থাকে যে পরে কি হবে যে খিদেটা তৃষ্ণাটা রেখে দেয় সেটা তুমি খুব ভালো জানো একদম মাহির তুমি এই যে তোমার যে ভিডিওগুলো না সেই ভিডিওগুলো তোমার কথাগুলো যে তুমি থ্রোয়িংগুলো আমি কিন্তু এটা তোমাকে প্রশংসা করছি সেই কথাগুলোর মধ্যেও কিন্তু তোমার একটা তৃষ্ণা থাকে মানে পরে তুমি কি বলবে পরে তুমি কি বলবে এটা কিন্তু তুমি দর্শকদের একটা জায়গা রেখে দাও ঠিক সেরকম তুমি তোমার সম্পর্কটাকেও কিন্তু সেই জায়গাতে রেখে দিয়েছো তুমি কি সিটং আগে গেছিল তোমার প্রত্যেক দিনের ভিডিও আমি দেখি না ভালো লাগে না কেন ভালো লাগে না দেখতে কি আছে বলো তো তোমার চ্যানেলটা হচ্ছে ডেইলি ব্লগিং এর চ্যানেল কিন্তু রিসেন্ট করে তুমি কি দেখাচ্ছ সিটং যাচ্ছ দীঘা যাচ্ছ মন্দারমণি যাচ্ছ যেতেই পারো ট্রাভেল ব্লগ তুমি ঘুরতে যাচ্ছ বিশেষ করে আমার মতন যেসব মানুষরা ঘরবন্দি মানুষ তাদের তো ভালোই লাগে তাই না সিটং যাচ্ছ এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ ঘুরতে যাচ্ছে কেউ আমার খুব ভালো লাগে দেখতে কিন্তু সিটং গিয়ে তুমি আমি দুটো একটা তোমার
তোমার এপিসোড দেখেছি সেখানে যদি কেউ মনে করে থাকে যে শিটং যাবো বা ঘুরতে যাবো, তোমার এই ভিডিও দেখার পর সে আর নাম করবে না। মানে আমাদের জন্য খুব ভালো, আমরা তখন না তোমার ভিডিও দেখে মনে করছিলাম বাবা ঘরেই ভালো আছে, ঘরেই ভালো আছে। কিন্তু সবাই তো আমার মতন অনেক মানুষ আছে যারা তো প্ল্যানিং করছে যে সামনে কোথাও বেড়াতে যাবে। তুমি যা দেখাচ্ছ খেল, কেউ যাবে না আর, সত্যি বলছি কেউ যেতে চাইবে না। শিটং এ তো মনে হয় কেউ নামই মুখে আনবে না তোমার এই ভিডিও দেখার পর। তো সুতরাং এই ভিডিও গুলো দেখার থেকে না থাকা ভালো। একটা নেগেটিভিটি, নেগেটিভিটি ছাড়া তোমার ভিডিওতে কিচ্ছু নেই, তোমার চ্যানেলে কিচ্ছু নেই। হয় তোমার শরীর খারাপ, নয় তোমার মেয়ে বমি করছে, নয় তোমার বরের শরীর খারাপ, নয় তোমার বাবা মার মধ্যে অশান্তি, নয় তো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। কিচ্ছু পজিটিভ নেই তোমার চ্যানেলে, ছিল একটা টাইমে ছিল। তোমার ভিডিও দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার হয়েছে, অনেক মেয়েরা নিজেরাও একটা কিছু করবার কথা ভেবেছে, যে একটা মেয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি করছে, এটা বিশাল বড় ব্যাপার। ইন্সপায়ার হয়েছে প্রচুর মানুষ, ইন্সপায়ার হয়েছে প্রচুর মেয়ে, ইন্সপায়ার হয়েছে। কিন্তু আজকে তোমার ভিডিওতে নেগেটিভিটি ছাড়া আর কি আছে বলতে পারো? কি এমন হয়েছে তোমাদের মধ্যে যে তোমাদের সেটাকে শর্ট আউট করতে মন্দারমণি যেতে হচ্ছে? তোমার বাড়িতে কথা বলার প্লেস নেই, সত্যি সত্যি কত বড় সমস্যা হয়েছে যে কথা বলার প্লেস নেই, তোমাকে মন্দারমণি যেতে হয়েছে, তোমার বাচ্চাটিকে ঘরে রেখে, তোমার বাচ্চা তো দুদিন ছাড়া ছাড়া অসুস্থতায় ভোগে, সেই বাচ্চাটাকে তুমি ঘরে রেখে চলে গেলে তোমাদের শর্ট আউট করতে। আচ্ছা একটা কথা বলো, একটা একটা দিন মানে অনেক বড় সড়ো একটা ঝামেলা, তোমার কথা মতন যে অনেক বড় সড়ো একটা ঝামেলা তোমাদের মধ্যে হয়েছে, কবে থেকে শুরু হয়েছে সেই ঝামেলাটা? যখন দীঘায় গেলে তখনও কি তোমাদের মধ্যে ঝামেলাটা ছিল? মনে হয় ছিল না, সেটা মনে হয়নি দেখে, যদিও তোমার এই ঝামেলাটা টোটালি সুপরিকল্পিত মানে স্বরচিত, সুতরাং সেখানে তো হওয়ার কথাই না। তারপরে তুমি শিটং গেলে সেইখান থেকে শুরু হলো ঝামেলা। কি এমন ঘটেছিল শিটং এ, কি এমন ঘটেছিল যে সেটা তোমার আর তোমার হাজবেন্ডকে এই মন্দারমণিতে দুজনে মিলে একান্তে এসে মেটাতে হলো? তুমি সেটার উত্তরে কি বলছো? সব প্রশ্নের উত্তর হয় না, যখন হয়ই না তখন এই ভিডিওটা তুমি আড়ালেই রাখতে পারতে, একদিন ছুটি নিয়ে ঘুরে আসতে বা বলতে পারতে আমার শরীরটা খারাপ আমি দুদিন ভিডিও করবো না, করতেই পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি সেইটা দেখো রেভিনিউ কামানোর চেষ্টা করেছো, সম্পর্ক বেছে রেভিনিউ কামাতে তো তুমি ওস্তাদ, সে বাবা মার সম্পর্কই হোক নিজের সম্পর্কই হোক, সম্পর্ক বেছে একমাত্র বোধহয় তুমি এখানে রেভিনিউ কামাতে। সকালবেলা তুমি যখন এলে তোমাকে দেখেই মনে হচ্ছিল তুমি খুব আপসেট, আমি জানি না সেটা তুমি সত্যি সত্যি আপসেট ছিলে নাকি তুমি ওরকম ভাবে নিজেকে সাজিয়ে রেখেছিলে যে আমি খুব আপসেট থাকবো, আমি মুখটা খুব বিরক্তি একটা করে রাখবো, খুব বাজে লাগছিল, খুব বাজে লাগছিল। কারণ আমরা দেখো সারাদিন পর একটা ব্লগ দেখতে আসি, আমি আমার কথা বলছি না, আমাদের মধ্যে যারা সমালোচনা করতে আসি তাদের কথা বলছি না, আমি তোমার পরিবারের তোমার দর্শকদের কথা বলছি যারা তোমাকে ভালোবেসে এখানে বসে ভিডিও দেখতে। তারা কিন্তু তোমার হাসি মুখ, তোমাদের একটা সুন্দর সম্পর্ক, কি বার্তা দিচ্ছ তোমরা ওয়াইটিতে? যেসব মানুষরা তোমার ভিডিও দেখছে, যেসব পরিবার তোমার ভিডিও দেখছে, তাদেরকে তুমি কি বার্তা দিচ্ছ? ঠিক আছে কি বার্তাগুলো? বার্তাটা কি ঠিক তোমার মনে হয় না? কারণ দেখো আমরা সমালোচনা করতে বসি, আমরা আমাদের এগুলো ভালো লাগে, কারণ আমরা খুঁজি কোথায় তোমাদের ফল্ট পাবো, সেটাকে তুলে এনে আমরা সমালোচনা করবো। কিন্তু যারা তোমাদের ভালোবাসে তারা তো সেটা চায় না, তারা তো তোমাদের সুন্দর একটা হাসি খুশি একটা পরিবার দেখতে চায়, যাতে করে নিজেরা মোটিভেট হবে, কিন্তু সেটা নেই তোমার ভিডিওতে। এখনকার ভিডিওতে তোমার টোটালি অফ সেই জিনিসটা। এবারে যাই হোক, তুমি একটা মানে বিটিকিচ্ছিরি একটা মুখ করে তুমি মন্দারমণিতে হাজির হলে যেন মনে হচ্ছে তোমাকে একটু জোর করে ওখানে নিয়ে গেছে, কিন্তু না তুমি নিজের ইচ্ছাতে গেছো। অনেক সময় নিজের ইচ্ছে, ধরো আজকে আমি এখন ভিডিওটা করতে বসেছি, বিশ্বাস করবে কিনা জানি না, আমি ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ, তারপরেও কিন্তু এই ভিডিওতে আমি হেসে ভিডিও করছি, কিন্তু আমার চোখের মুখে আমি বিরক্তির ছাপ রাখছি না। কারণ এই 10 মিনিট বা 15 মিনিটে আমি এই ভিডিওটা করতে এসেছি নিজের ইচ্ছায়, কেউ আমাকে জোর করেনি। এখানে যে কজন 5 জন হোক 10 জন হোক ভিউজ আমার এখন অনেক কম, যে কজনই দেখছে 400-500 লোক যে দেখছে, সেই 400-500 লোককে সন্তুষ্ট করা আমার দায়িত্ব, আমার কর্তব্য, তাই না? সেখানে একটা তুমি ভিডিও করছো, এত মানুষ তোমাকে ভালোবাসে, অথচ তোমাদেরকেই মানুষ ভালোবাসে, তুমি সেখানে একটা গম্ভীর মুখ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছ যেন মনে হচ্ছে তোমার ভালো লাগছে না। তারপরে তুমি পৌঁছলে, অবাক লাগলো যে এতটা জার্নি করে এলে। আমি জানি না 4 চাকায় তোমাদের বাড়ি থেকে এই মন্দারমণি আসতে কত সময় লাগে, সত্যি আমার জানা নেই। তবু আমরা যখন, আমি যখন বিশেষ করে, আমার মতো অনেকেই হয়তো আমার সাথে সহমত হবে, আমাদের এখান থেকে বাজার খুব বেশি হলে বোধহয় 8 ঘন্টা ডিস্টেন্স যেতে আসতে 1 ঘন্টা, তারপরে যখন বাজার থেকে আসি না কখনো সেই ড্রেস পরে যদি কিছু কিনে নিলাম, খাবার দাবার কিছু কিনে নিয়ে এলাম যে খাবো বাড়িতে গিয়ে, কিন্তু আগে জামা কাপড় খুলি, ফ্রেশ হই, হাত পা ধুই, তারপরে কিন্তু সেই খাবারটা আমরা খাই। অথচ তুমি বাড়ি থেকে তুমি মন্দারমণি এলে এতটা দূর, তারপরে তোমরা আবার রেস্ট নিলে খেলে, তারপরে বলছো যে আমরা এখনো ফ্রেশ হইনি, স্নান করিনি, ফ্রেশ হইনি, ছি 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 ছি। মানে কি শিখছে তোমার ভিডিও দেখে মানুষ, কি শিখছে? বলে নাকি যে এই ডেইলি ব্লগ গুলো দেখে আমরা অনেক কিছু শিখি, কি শেখাচ্ছ বলো তো? তুমি কি শেখাচ্ছ? মিথ্যে কথা বলতে শেখাচ্ছ যে নতুন নতুন যারা ক্রিয়েটার উঠে আসবে না, যারা ডেইলি ব্লগ তোমার ভিডিও দেখে ডেইলি ব্লগ করতে উঠে আসবে, তারা শুধুমাত্র এই মিথ্যে এটাকে শিখে আসবে, কি করে মিথ্যে বলতে হয়, কি করে দর্শকদের চোখে ধুলো দিতে লাগে। এখানে যারা দর্শক আছে না তারা প্রত্যেককে তোমাদেরকে ভালোবাসে, তোমাকে নয়। তুমি যদি মনে করে থাকো যে শুধুমাত্র তোমাকে ভালোবাসে, একদম না, তোমার ফ্যামিলিটাকে ভালোবাসে, তারা তোমার ফ্যামিলিটাকে ভালো দেখতে চায়,
তোমরা সবাই একসাথে থাকবে সেটা দেখতে চায়, কিন্তু তুমি সেটা দেখাতে চাও না। তুমি দেখাতে চাও আমাদের মধ্যে প্রচুর অশান্তি, তুমি স্নান করলে না, তুমি জানি না তোমার হাজবেন্ডকে স্নান করিয়েছিলে কিনা, তুমি করাবে মানে কি সে করেছিল কিনা, তোমরা ওরম ভাবে মানে কি বলবো ওরম অবস্থাতেই তোমরা যথেষ্ট করে শীতকালও না গরমকাল ঘেমে চুমে এসে ওরম ভাবে তোমরা বিছানার মধ্যে উঠে পড়লে ওই জামা কাপড়ে উঠে পড়লে, তার আগে আবার মানে কি বলবো মন্দারমণিতে গেলে সমুদ্রে সি বিচে তুমি পা ফা ভিজিও এলে সেই জামাটা পরেই তুমি রয়ে গেলে অনেকক্ষণ টাইম, মানে অদ্ভুত লাগলো তোমাকে দেখে আমার। তারপরে তুমি কি খেলে জানো, চা আর ডিমের অমলেট খেলে নাকি? হ্যাঁ যাই হোক, একটু ভুলভাল হতে পারে, ঠিক আছে খেতে ইচ্ছা করছে না তোমাদের বললে আমাদের খেতে ইচ্ছা করছে না। তারপরে দুপুরবেলা তারপরে খেলে বোধহয় আবার কি যেন খেলে স্যান্ডউইচ স্যান্ডউইচ কিছু একটা খেলে, খেতে ইচ্ছা করছে না। দুপুরবেলা কি খেলে, মাছ ভাজা ডাল ভাত খেলে, খেতে ইচ্ছা করছে না। মানে তুমি এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে চাইলে যে আমাদের খেতে ইচ্ছে করছে না, আমাদের মন খুব ভরাক্রান্ত হয়ে রয়েছে, এখানে আমরা কিছু শর্ট আউট করতে এসেছি, নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি মেটাতে এসেছি, বা হয়তো মেটাতে আসেনি, কিছু একটা করতে এসেছি, মানে সম্পর্কটাকে জোড়া লাগাতে এসেছো না ভাঙতে এসেছো, সেখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু তুমি রেখে দিয়েছো, বলনি দর্শকদের, কারণ সবটুকু বলে দিলে তুমি এটাকে চালাবে কি করে, এক সপ্তাহ ধরে তোমাকে টানতে হবে জিনিসটা, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লে, দুপুরবেলা তোমরা দুজনে মিলে ঘুমিয়ে পড়লে, ক্লান্ত হয়ে গেছিলে ঘুমিয়ে পড়লে, ভালো কথা। সন্ধ্যাবেলা তুমি বললেও তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছিল বলে সন্ধ্যাবেলা বেরিয়ে শ্যাম্পু কিনবো, কিন্তু গেলে না। আচ্ছা তুমি তো জানতে যে সন্ধ্যা এখানে তোমরা গল্প করতে এসছো, গল্প করতে এসছো মানে নিজেদের মনের সমস্ত কিছু দ্বিধা দ্বন্দ্ব মেটাতে এসছো, কথা বলা খুব প্রয়োজন, তোমাদের বাড়িতে হয়নি, বাড়িতে তোমরা স্বামী স্ত্রী দুজনে থাকো, একটা তোমাদের ছোট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি সব আলাদা থাকে, তোমার মেয়ে আর তোমার মা থাকে তোমার ওই ঘরে, তোমার মেয়েকে যদি তুমি মাকে বলতে যে ঘন্টা খানিক বা ঘন্টা দিয়ে তুমি মেয়েকে নিয়ে একটু যাও মা একটু ঘুরে আসো পার্ক থেকে বাজার থেকে বা শাশুড়ির ঘরের থেকে তুমি একটু ঘুরে আসো, আমি একটু আমার হাজবেন্ডের সাথে একটু দুটো ঘন্টা কথা বলতে চাই, আমার মনে হয় হতো। কারণ একটা কথা হচ্ছে গিয়ে এই যে তুমি সন্ধ্যাবেলাটাই শুধু তোমরা দুজনে কথা বললে, বাদ বাকি টাইম কথা বলোনি, অবশ্য এক এক জায়গায় হওয়াটা দরকার ছিল, এইটা ঠিকই আছে, এটাতে অসুবিধা নেই, কিন্তু পারতে, তবুও তোমরা গেলে না সন্ধ্যাবেলা, তোমরা ঘুমের থেকে উঠে ছটা ফাটার দিকে ঘুম থেকে উঠে তোমরা তারপরে বাইরে বেরোলে না, শ্যাম্পুও কিনলে না, ওই সমুদ্রের জানলা আছে যেখানে সমুদ্রের ধারে জানলার মধ্যে বসে বসে তোমরা দুজনে মনের সমস্ত কথা বললে, তারপরে কি বললে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, এই কথাটা আমার কেন বারবার বলছি খুব খারাপ লেগেছে কথাটা শুনতে। তারপরে তোমরা রাত্রিবেলা কি ডিনার করলে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আচ্ছা এই ফ্রাইড রাইস চিলি চিকেনটা অনেক কিছু বহন করে আনছে নাকি, আমরা একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক নয় যে ঠিক আছে প্রেম করেছে দু চার দিন আলাদা ব্যাপার, না একটা সম্পর্ক, অনেক বছরের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই না, যেটাকে বলে সারা জীবনের সম্পর্ক, মানুষ সারা জীবন সেই সম্পর্কটাকে আঁকড়ে ধরে দুজন দুজনকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে যেতে চায়। সব থেকে বড় কথা তোমার সন্তানের ভবিষ্যৎটা তোমাদের এই সম্পর্কের সাথে জড়িত, সেই সম্পর্কটা কোথায় গেলে কোন জায়গাটায় গিয়ে পৌঁছলে রাত্রিবেলা ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খাওয়া যায় সেটা কি তুমি মনে করো, দর্শকরা এতটাই বোকা কিছু বোঝে না, দর্শকরা কিচ্ছু বোঝে না, তাই না? কারণ আমাদের মনে হয় যে এটা যখন সম্পূর্ণটাই পূর্ব পরিকল্পিত হয়ে থাকে, স্বরচিত হয়ে থাকে, তো সেইখানেই কিন্তু আমরা গিয়ে রাত্রিবেলা ওরম একটা ডিনার করতে পারি। যদি এই সন্ধ্যাটার মধ্যে আমাদের সম্পর্কটা টলমল অবস্থা থাকে যে আদৌ তোমার সাথে আমি আরো বেশি দূর এগিয়ে যেতে পারবো কিনা জানি না, সেখানে রাত্রের ডিনারটা ওই ডাল আর মাছ ভাজাতেই সীমাবদ্ধ থাকতো বলে আমার মনে হয়, ফ্রাইড রাইস আর চিলি চিকেন হতো না, কিন্তু হলো হলো। তুমি খুব বুদ্ধিমতী এটা তো ঠিকই, কিন্তু এই বুদ্ধিমতী মানুষও বা বুদ্ধিমান মানুষ অনেক সময় কিছু ছোট ছোট ভুল করে যায় যেগুলো আর কি সে মনে করে যে কেউ বুঝতে পারলো না, কিন্তু সবাই বুঝতে পারে। তবে একটা কথাই বলবো যে সম্পর্কটাকে নিয়ে চিনি মিনি খেলো না, আর যাই হোক না কেন সম্পর্কটা তুমি বেচতে বসে, যাই হোক একটা কথাই বলবো যে সম্পর্কটাকে নিয়ে এভাবে চিনি মিনি খেলো না, সম্পর্কটাকে দাম দাও, সম্পর্কটাকে মূল্য দাও, সত্যি সত্যি অনেক সম্পর্ক এভাবে ভেঙে যাচ্ছে, যার সম্পর্ক ভেঙে যায় না সে জানে তা কেমন লাগে, যখন আজকে তুমি তোমার পায়ের তলায় মাটি আছে, শক্ত, শুধু মাটি নয় শক্ত মাটি আছে, তার জন্য হয়তো তুমি অবলীলায় এত সুন্দর নাটক দর্শকদের সামনে পরিবেশন করতে পারছো, কিন্তু যেসব মহিলাদের পায়ের তলার মাটিটা খুব নড়বড়ে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাও নড়বড়ে, সেসব মানুষের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো সম্পর্কের মানেটা কি, সম্পর্কের মূল্যটা কি, সেই দিন হয়তো তুমি তোমার সম্পর্কের মানেটা এবং মূল্যটা বুঝতে পারবে। তবে আমার মনে হয় কোথাও যেন তোমার এই অর্থই না অনর্থের মূল হয়ে দাঁড়ায়, এই অর্থই না তোমাকে সর্বনাশের পথে ডেকে নিয়ে যায়, কারণ ওই যখন তুমি এক চিলতে টালির ঘরে থাকতে তুমি অনেক খুশি ছিলে, স্বামী স্ত্রী মিলে অনেক খুশি ছিলে, কিন্তু আজকে এই বাড়িতে এসে এত সুন্দর, আজকে তোমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু ভালোবাসার মনে হয় তোমার না তোমাদের লাইফে বড্ডই অভাব, মানে তোমার কথা অনুযায়ী আমার সেটা মনে হয় না, অনেক দর্শকেরই মনে হয় না, কারণ তুমি তো কন্ট্রোভার্সি চাও সেটা সবাই জানে। আমি শুনেছি তোমার বাবাও নাকি একটা ভিডিও করেছেন, সেই ভিডিওতে নাকি কিছু সম্পর্কের কথা বলেছেন তোমাদের, স্বাভাবিক তুমি তোমার বাবা মার সম্পর্কের কথা বলো, তোমার বাবা তোমার সম্পর্কের কথা বলবেন না তাই কি করে হয়, তবে অবশ্যই তোমার বাবার ভিডিওটা আমাকে দেখতে হবে, দেখতে হবে উনি কি বলতে চাইছেন তোমাকে নিয়ে এই ভিডিওতে, আমি সম্পূর্ণটা তো বলে উঠতে পারলাম না, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি,
চলো বন্ধুরা এটুখানি বলবো যে তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু ধারণাটা সম্পূর্ণ পরিষ্কার। আজকে ভিডিওটা হয়তো আমি বানাতাম না, কেন বানাতাম না, কেন বানাচ্ছি না, সেই সব প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো। এটা কখনো বলবো না, কারণ এত বড় ব্লগার তো এখনো হইনি ম্যাডামের মতন যে বলবো সব প্রশ্নের উত্তর। হয় না, নিশ্চয়ই হয়, সব প্রশ্নের উত্তর আছে, প্রশ্ন যখন আছে উত্তরও আছে। আমি উত্তর দেবো যে কেন আমি এত ইরেগুলার ভিডিও বানাচ্ছি, কি ব্যাপার, সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু একটু আমাকে সময় নাও। আর আমি এই ভিডিওটা বানাতাম না, আমাকে একজন ফোন করেছিল সকালবেলা, ওদেরই একজন রেগুলার ভিউয়ার, সে বলছে যে মানে ওর হাজবেন্ডের কথা বলছে, মুখটা খুব শুকনো, খুব খারাপ লাগছে ভাইকে দেখে, ওদের সম্পর্কটা এরকম। তখন আমি বললাম যে এটা টোটালি নাটক চলছে, তুমি এতটা আপসেট হলো, মানে যতটা না ওরা দুজনে আপসেট, এই ভিউয়ার আর কি যে আর কি আমার ফোন করেছিল সে বেশি আপসেট ওদের সম্পর্ক নিয়ে। তখন বললাম একদম চিন্তা করার কোনো দরকার নেই, এটা সম্পূর্ণ কন্ট্রোভার্সি চাইছে ওরা দুজনে স্বামী স্ত্রী। তখন বলছে যে এত সুন্দর নাটক করছে, আমি বলছি হ্যাঁ নাটক কেন করবে না, কারণ ওরা তো অনেক নাটক করেছে তাই না, প্রচুর নাটক আছে ওদের হিসেবে, মানে ওদের চ্যানেলে প্রচুর নাটক করতে করতে ওরা একদম সুনিপুণ অভিনেতা অভিনেত্রী হয়ে উঠেছে, আজকে আমাদের চোখে ধুলো দিতে ওদের বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। এটা আমার মনে হয় সমস্ত দর্শকদের আমি বললাম, যারা ওদের সম্পর্কটা নিয়ে খুব চিন্তায় আছো, ওদের সম্পর্কটা নিয়ে খুব ভাবছো, একদম ভাবার দরকার নেই, সব ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।